আজি ভারতীয় জনতা পার্টি তরফর নূপাটনা পৌরসভায় বর্তমান কার্যক্রম চালিছি। আপন মানে তার মুখ্য উদ্দেশ্য হল ব্লকরে যে দুর্নীতি চালিছে তার প্রতিবাদ আজি এই ঘেরাও চালিছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা যে মোদি দৌঁচ সে প্রধানমন্ত্রী আবাসের ঘর দেওয়া আশ্চর্য হবে 15,000 20,000 টাকা লাঞ্চ নেই। আপনার টয়লেট যে পায়খানা দৌঁচান নরেন্দ্র মোদি সে টয়লেট পাইবা সেটি এমানে লাঞ্চ নেই। আশ্চর্য ভত্তা সামান্য ভত্তা পাই এমানে 100 টাকা যে পয়সা নদেলে তার ভত্তা হো নাই। এইভাবে ভাবে সবু ক্ষেত্রে আজ দুর্নীতি হচ্ছে। আজ যে ঠিকাদার মানে কাম করছেন 50% ডিসি আজ ব্লকরে আদায় হচ্ছে, সেপা ডেভেলপমেন্ট কাম সেটা হেউ না। নরেন্দ্র মোদি সব বিভাগ পয়সা দৌঁচান কিন্তু মানে হরি লুট করে এই নবীন সরকার এবং তার কর্মী মাধ্যমে প্রশাসন মাধ্যমে এই যে লুট করে চলছেন, নারী নির্যাতনা চালিছি, এই সব বিরুদ্ধে আজ জপান্না ব্লক ঘেরাও কার্যক্রম চালিছে। আমরা দেখুছে আজ হাজার হাজার সংখ্যায় মা মানে ভৌণী মানে আজ আইসেন 24 বর্ষ শাসনরে আজ লোকঙ্কর মৌলিক অধিকার পাবার নেই, শিক্ষার বঞ্চিত অছন, পিবা পানির বঞ্চিত অছন, রাস্তাঘাটর সুবিধা নেই না, স্বাস্থ্যর সুবিধা নেই না। এই 25 বর্ষ শাসনের খালি দুর্নীতি ভ্রষ্টাচার, আজ কেন্দ্র সরকারের কোটি কোটি টাকা আসছে কিন্তু এমানে ঠিকাদার শাসন এমানে নেতা মানের সঙ্গে মিশি করে বিজেডি দল নেতা মানের সঙ্গে মিশি করে এমানে লুটবার বসিছন। আমি ভারতীয় জনতা পার্টি চেতাই দেবাকে চাইছে কেন্দ্র সরকার যা সব বিকাশমূলক যোজনা আসছে গাঁরে কাম হবার নিহতি জরুরি আছে, দরকার আছে, লোক তাঁর মৌলিক অধিকার বঞ্চিত হচ্ছেন সেমানে তাঁকু পাইবার আছে। নচেত আগামী দিনে ভারতীয় জনতা পার্টি রাজ রাস্তাকে আসবা এবং আন্দোলন তীব্রতর তীব্রতর করবা এবং এইমানকর যে লুট তারা যে প্রকার আজ শুনতু আজ বিজু জনতা দল যা সমস্যা আছে সে সমস্যা তুরন্ত সমাধান করুন। নচেত কলাহান্ডি জেলার গোটে ভয়াবহ ভারতীয় জনতা পার্টি জয়পাটনা ব্লক ঘেরাও কার্যক্রম আজ থিলা। এ কার্যক্রম করিবার উদ্দেশ্য হচ্ছে যে দীর্ঘ 24 বর্ষ হেলা নবীন পট্টনায়ক সরকার বিজেডি সরকার ওড়িশা প্রদেশ রে শাসন করুছে, আউ এই 24 বর্ষ ভিতরে যে হিসাবে দুর্নীতি ভ্রষ্টাচার নারী নির্যাতনা চাষী মানুষ হইরাণ এসব করা হচ্ছে কৌশি সরকার এসব নথিলা। সেপাই আমি আজ ব্লক ঘেরাও কার্যক্রম যে পটনা ব্লকরে করিছু। আপন মানে সমস্তে জানন্তি যে হিসাবে পিসি নেওয়া হচ্ছে ব্লকরে 30-40% ব্লকরে পিসি নেওয়া হচ্ছে, তহসিল অফিসে আপন পয়সা নদেলে তহসিল অফিসের বি কাম কাম হোনি, আপনার বুড়া বুড়ি ভত্তারে পয়সা নেই করে বুড়া বুড়ি ভত্তা করা হচ্ছে, আপনার প্রধানমন্ত্রী আবাসরে পয়সা নদেলে প্রধানমন্ত্রী আবাস মিলুনি, তেমন এই হিসাবে নারী নির্যাতনা। আপন মানে মমিতা মেহের কেস জানতি, আপন মানে পরীর কেস জানতি, নয়াগড়ের পরীর কেস যেটিকি বিজেডি পুরা ইনভলভ অছে, আপন মহাঙ্গার ডবল মার্ডর কেস সেটা বি আপন মানে জানতি, টিকরির যে মাস্টার ঝিয়াকু মারি দিয়া গলা জালি দিয়া গলা সেটা আপন মানে জানতি। বিজেডি ভ্রষ্টাচার আও তার অনেক তো তা উপরে আজ বিক্ষোভ প্রকাশ হয়েছি, আমি বিজেডি সরকার কো ওড়িশার বর্তমান হটাইবা কো চাহুচু আও বিজেপির যে আমার মোদি জি কো যে মহানতা আছে মোদি জি কো যে মানে সুচিন্তা আছে দেশ উপরে সেটা আমার সরকার ওড়িশার কার্যকারী হোক সেটা আমি চাও। আমার দশশ্রী রাজ্য সভাপতি মনমোহন সামলকর আহ্বান রে আজ কলাহান্ডি জেলা সভাপতি আর্তত্রাণ মহাপাত্রঙ্কর নেতৃত্বে কলাহান্ডির সমস্ত ব্লক জেলার সমস্ত ব্লক মানকরে ব্লক এর কার্যক্রম করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমার যে ওড়িশার যে 24 বর্ষ ধরে যে বিজেডির অন্যায় অত্যাচারী শাসন চলছে, যে অন্ধ দ্রুত রাষ্ট্র সাজিকি যে নবীন বাবু যে শাসন চলেছেন, যে গুন্ডারাজ চলেছেন, তার বিরোধে আজ জন আক্রোশ দেখবাকে মিলছে এবং সমস্ত জনসাধারণ আমার সঙ্গে সামিল হচ্ছে। আমার যে কার্যক্রম চলছে সারা ওড়িশার 314টা ব্লক ঘেরাও কার্যক্রম চলছে, সেই ঘেরাও কার্যক্রম রে আমি সমস্ত আজ জয়পাটনা ব্লক ঘেরাও করবা পাই আজ এই কার্যক্রম রাখিছো। আও এই যে ওড়িশা রাজ্য সরকার দুর্নীতি ও ভ্রষ্টাচার বিরুদ্ধে আমার ঘেরাও কার্যক্রম, বিশেষ করে ওড়িশা প্রতি যেন আমার ওড়িশার জনসাধারণ প্রতি নবীন সরকার বহুত অন্যায় অনীতি এবং দুর্নীতি লিপ্ত রয়েছেন, এখন কেন্দ্রীয় যোজনা মানুষ ওড়িশার লাভ নেই করবার, এপরিকি আমার যেন প্রধানমন্ত্রী শ্রী যোজনা পিএম শ্রী যোজনা যেটা কি আমার মাননীয় কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান লাগু করবা পাই
Aku bilang, "Aku bilang, 'Aku 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 bilang, 'A